আচ্ছা, তরমুজের খোলা দিয়ে টুটি ফুটি বানাবো। তরমুজের খোলা, তরমুজটা খাওয়া হয়ে গেছে, ওর খোলাগুলো নিয়েছি, ওর খোলাগুলো এবার ছাড়িয়ে কেটে নেবো ছোটো ছোটো করে। খোলাটাকে পিছন দিকে খোসাটা ছাড়িয়ে নেব, এরকম ছাড়িয়ে বাদ দিয়ে দেবো। এরকম ছাড়িয়ে নেব সবগুলো। তরমুজের খোসাগুলো সব কেটে নিচ্ছি আমি ছোট ছোট করে। জল দিচ্ছি, জল দিয়েছি, এবার এগুলো দিয়ে দেবো। খোসাগুলো 10 মিনিট সিদ্ধ করে নেব। আমাদের এটা ফুটছে, 10 মিনিট হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব, জলটা ছেঁকে নিচ্ছি। চিনি দিচ্ছি কড়াতে, জল দিয়ে সেটা শিরা বানিয়ে নেব। আমাদের চিনি শিরাটা হচ্ছে, এর মধ্যে একটু কালার দিচ্ছি, ফ্রুট কালার দিলাম। আমাদের চিনি শিরাটা হয়ে গেছে, এবার এগুলো শিরার মধ্যে দিয়ে দেবো। গ্যাস বন্ধ করে দিয়েছি, শিরার মধ্যে সারাদা রেখে দেবো, এর মধ্যে মিষ্টি ঢুকে যাবে। আমাদের এটা হয়ে গেছে তরমুজের, এটা জলে ভিজিয়ে রেখেছিলাম চিনি শিরাতে, 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা শিরাটা বের করে নেব। আমাদের রেডি তরমুজের টুটি ফুটি, দেখুন কত সুন্দর হয়েছে।